আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ ভুনার একটি মজাদার রেসিপি। তো তার জন্য এখানে আমি তেলাপিয়া মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং তারপরে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো গাইস, মাছগুলোকে আমি মেখে নিয়েছি, তো এখন ভেজে নিব। চুলো অন করে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো খাবার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি, এখন এরকম ভেজে নেব 3-4 মিনিটের মতো, তারপরে আবার ফিরে আসছি। তো গাইস, ফিরে আসলাম 3-4 মিনিট পরে। এখন আমি মাছগুলো এক এক করে উল্টে দিব। মাছগুলো সব আমি উল্টে দিয়েছি, এখন আমি ওই সাইডটা আরও 3-4 মিনিটের মতো ভেজে নিব। তো গাইস, ভাজা তেলটার মধ্যেই আমি এখন রান্না করব। সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং দিয়ে দিব পরিমাণ মতো জিরে বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। আমি খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটু নেড়ে চেড়ে পানিটাকে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। তো গাইস, ফিরে আসছি 2 মিনিট পরে, পানিটা গরম হওয়ার পরে। তো গাইস, দেখতেই পাচ্ছেন পানিটাতে বলক এসে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলো। তো গাইস, মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। এখন এভাবে 3-4 মিনিট রান্না করব। তো তার জন্য আমি এখন ঢেকে দিচ্ছি, তো তারপরে আবার ফিরে আসছি। তো গাইস, ফিরে আসলাম 4-5 মিনিট পরে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো। তো গাইস, এখন আমি আবারও ঢেকে দিব এবং আরও 2-3 মিনিটের মতো রান্না করে তারপরে আবার ফিরে আসছি। তো গাইস, ফিরে আসলাম আবারও 2-3 মিনিট পরে। এবারে একদমই মাছটা হয়ে গিয়েছে, কালারটা কিন্তু খুব দারুণ এসেছে এবং খুব সুন্দর একটা স্মেলও আসছে। তো গাইস, ফিরে আসছি পরিবেশনের পরে। তো গাইস, দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ ভুনার রেসিপিটি। এরকমভাবে তেলাপিয়া মাছ ভুনা করলে খুবই ভালো লাগে খেতে। আপনারাও এরকমভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম নিউ নিউ আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।